অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির র্যাঙ্ক নির্ণয়ের ভিডিও আমরা করছি, এবং আমরা এই র্যাঙ্ক নির্ণয়ে বেশ কয়েকটা ভিডিও অলরেডি করেছি। এবং আমরা এখন দেখছি যে একটা ম্যাট্রিক্স যদি বর্গ না হয় সে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা দেখছি। তো এটার আমরা আজকে যে ম্যাট্রিক্সটা আমরা নিব সে ম্যাট্রিক্সটা ফুল একটা হচ্ছে সালের কোশ্চেন আমরা একটু সলভ করার চেষ্টা করব। এবং খুবই ইম্পর্ট্যান্ট, যদি স্কিপ করো ভিডিওটা অর্থাৎ মাঝখানে মাঝখানে কেটে দেখো তাহলে বুঝতে পারবে না। আচ্ছা, তো এটা অঙ্কটা আমাদের এসেছে নিউতে 2010 সালে, এটা একটা সালের কোশ্চেন আমরা সলভ করবো। তো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। কী করো? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করবো সেটা দেখি। যেহেতু দেখতে পাচ্ছি র্যাঙ্ক নির্ণয়ের প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে আমাদের বর্গ হতে হবে। এটা বর্গ ম্যাট্রিক্স কিনা সেটা আমরা চেক করবো যে এর কটা সারি রয়েছে, 1 2 3 4, চারটা সারি রয়েছে, কলাম কটা রয়েছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তার মানে দেখতে পাচ্ছি এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স নয়, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ সারি যদি চারটে থাকে কলামও চারটে থাকবে, সারি যদি তিনটে থাকে কলামও তিনটে থাকবে, সারি যদি দুইটে থাকে কলামও দুইটে থাকবে। কিন্তু এখানে সেরকম কোনো কিছু এখানে আমাদের নেই, তার মানে এটা আমাদের কি বর্গ ম্যাট্রিক্স নয়। যেহেতু এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স নয় সেহেতু এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স করে নিতে হবে। তাহলে আমরা লিখব যে উক্ত ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স নয়, সুতরাং আমরা প্রথম সারি বা রো, প্রথম সারি বা রো বাদ দিয়ে সাব ম্যাট্রিক্স নিয়ে পাই। অর্থাৎ এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমরা প্রথম সারি বাদ দিই, অর্থাৎ 1 2 সারির কথা বলছি, তার মানে এই যে প্রথম সারি 1 2 3 বাদ দিই, 1 2 3 বাদ দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সে ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স হয়। অর্থাৎ এখানে তিনটা সারি হবে, তিনটা কলাম হবে। আমরা দেখি কীরকম হয়। তো এটার নাম দিলাম আমরা A1, সরাসরি আমরা এখানে নির্ণায়ক চিহ্ন বসাই দিলাম, নির্ণায়ক। তাহলে প্রথম সারি বাদ দিতে চেয়েছি, তার মানে আমরা এটা প্রথম সারি কেন বাদ দিচ্ছি, বাদ দেওয়ার প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটাকে বর্গে পরিণত করতে হবে। যেহেতু এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স না সেহেতু এই ম্যাট্রিক্সটাকে আমাদের বর্গ ম্যাট্রিক্সে পরিণত করতে হবে। সুতরাং আমরা বর্গ ম্যাট্রিক্স কীভাবে পরিণত করতে পারি, এটা আমরা যদি প্রথম সারি বাদ দিই, প্রথম সারি বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এখন অনেকে বলবেন যদি প্রথম কলাম বাদ দিই, আচ্ছা ধরো আমরা প্রথম কলাম বাদ দিলাম, 1 2 0 3, এটা প্রথম কলামে রয়েছে, বাদ দিলাম। প্রথম কলামটা যদি বাদ দিই তাহলে কি এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এটা কি বর্গ ম্যাট্রিক্স? তোমরা নির্ণয় করো এটার কটা সারি কটা কলাম থাকে। দেখো ঠিক সেমভাবে থাকে, 1 2 3 4, চারটা সারি থাকে কিন্তু কলাম থাকে দুইটা, 4x2, তাহলে কি এটা বর্গ ম্যাট্রিক্স হলো না? সেই জন্য প্রথম কলাম বাদ দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। আমাদের কি বাদ দিতে হবে? প্রথম সারি বাদ দিতে হবে। আমি যদি প্রথম সারি 1 2 3 বাদ দিই তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে 2 4 6 0 1 2 এবং 3 2 1 3 2 1। আচ্ছা, তাহলে এবার দেখো যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি অর্থাৎ প্রথম সারি বাদ দেওয়ার পর, এটা কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স হয়েছে। কীভাবে? দেখো 1 2 3, তিনটা সারি রয়েছে, 1 2 3, তিনটা কলাম রয়েছে, তাহলে 3x3, তার মানে এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স। এখন এটা আমরা নির্ণায়ক বের করবো। দেখি নির্ণায়ক যদি শূন্য বাদ দিয়ে অন্য সংখ্যা আসে তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো, কিন্তু যদি শূন্য আসে তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পাবো না। তাহলে দেখুন এটা আমরা নির্ণায়ক বের করি। নির্ণায়ক যারা পারো না তারা প্লে লিস্ট চেক করে সিরিয়াল ওয়াইজের নির্ণায়কের ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারো। তো এখানে ভিডিওটা আমি বড়ো করবো না, সেই জন্য আমি এখানে ছোটো করে নির্ণায়ক কীভাবে করতে হয় এটা আমি দেখাবো না, শুধু আমি অঙ্ক করবো এখানে। -4 0 -6 +6 0 -3, তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পরে আমাদের আসছে 24 - 24, অর্থাৎ 24 থেকে 24 বাদ দিলে কত হয়? 0। তার মানে এখানে আসছে 0, তার মানে আমরা আমাদের অ্যান্সারটা কী করিনি? পাইনি। যেহেতু প্রথম সারি বাদ দেওয়ার পরে আমরা আমাদের অ্যান্সারটা পালাম না, এখন আমাদের কী করতে হবে? দ্বিতীয় সারি বাদ দিয়ে করতে হবে। দ্বিতীয় সারি বা এটাকে আমরা ইংলিশে রো বলতে পারি, বাদ দিয়ে সাব ম্যাট্রিক্স নিয়ে পাই, লিখে নেবা তোমরা। তো এটার নাম দিলাম আমরা হচ্ছে A2, ঠিক আছে? এটার আমরা নাম কী দিলাম? A2। যদি আমরা দ্বিতীয় সারি বাদ দিই তাহলে আমাদের ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হয়? দেখো দ্বিতীয় সারি কী? এটা আমাদের 1 নম্বর সারি, এটা আমাদের 2 নম্বর সারি। তাহলে দ্বিতীয় সারি 2 4 6 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কী থাকে? দেখো তাহলে থাকে 1 2 3 0 1 2 এবং 3 2 1 3 2 1, এরকম থাকে। তো এটার আমরা কী করবো? এখন নির্ণায়ক বের করবো। তো এটা যদি আমরা নির্ণায়ক বের করি তাহলে দেখি কী হয়, এখানে অ্যান্সারটা আমাদের কী আসে? সরি, প্লাস, এখানে মাইনাস হবে, 0 - 6 + 3 0 6, এটা আচ্ছা 0 - 3, তাহলে এখানে আসে হচ্ছে
কালেকশন করলে এখানে আমাদের জিরো আসে, তার মানে দ্বিতীয় সারি বাদ দিয়েও আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পালাম না। এখন দেখি আমরা তৃতীয় সারি বাদ দেবো, একই রকমভাবে চতুর্থ সারি বাদ দেবো, বাদ দেওয়ার পরে আমরা দেখি। তাহলে এবার আমরা বাদ দেবো কি, তৃতীয় সারি বাদ দিয়ে সাবম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে তৃতীয় সারি, তাহলে এটার নাম দিলাম হচ্ছে আমরা এ থ্রি। তাহলে তৃতীয় সারি বাদ দিব, অর্থাৎ এটা এক নম্বর সারি, দুই নম্বর সারি, তিন নম্বর সারি। তিন নম্বর সারি হচ্ছে জিরো ওয়ান টু, এটা বাদ দিব। তাহলে জিরো ওয়ান টু বাদ দিলে আমাদের কেমন দেখতে হয় এটা একটু যদি আমরা দেখি, দেখো তাহলে আমাদের আসবে এখানে ওয়ান টু থ্রি, টু ফোর সিক্স, এবং নিচে থাকবে হচ্ছে থ্রি টু ওয়ান, থ্রি টু ওয়ান। আচ্ছা এবার আমরা এটার নির্ণায়ক বের করবো, দেখি কী আসে আমাদের। ফোর মাইনাস টুয়েলভ মাইনাস টু, টু মাইনাস এইটিন প্লাস থ্রি, ফোর মাইনাস টুয়েলভ। তাহলে এটা আমাদের জিরো আসে, অর্থাৎ তৃতীয় সারি বাদ দিয়ে আমরা আমাদের অ্যান্সারটা কী করতে পারলাম না, আনতে পারলাম না। এখন আমাদের কাজ হবে চতুর্থ সারি বাদ দিব আমরা। তো এখানে আমরা দেখি যে এবার তাহলে তৃতীয় সারি অবধি বাদ দিয়েছি, এবার আমরা কী করবো, চতুর্থ সারি, চতুর্থ সারি বাদ দিয়ে সাব ম্যাট্রিক্স। যারা র্যাঙ্ক নির্ণয়ের সমস্যায় ভুগছো, র্যাঙ্ক নির্ণয়ের প্রথম ভিডিও থেকে লাস্ট ভিডিও অবধি দেখবা, সেটা কোথায় পাবা তোমরা প্লে লিস্টে চেক করো। অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতিতে যাওয়া, যাওয়ার পরে সিরিয়াল ওয়াইজ দেখবা যে র্যাঙ্ক নির্ণয় ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে, সে র্যাঙ্ক নির্ণয় ভিডিও থেকে শুরু করবে। তাহলে একটা সমস্যাও থাকবে না তোমরা যদি খাতা কলম নিয়ে করে দেখো, একটা সমস্যা থাকবে না। আমি এত সিরিয়ালে বলছি, আমি নোট করেছি অনেক সুন্দর করে এই ফুল বইয়ের আর কি, অঙ্কের এই নোট থেকে তোমাদের করাচ্ছি, এবং নোটগুলোতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবগুলো সালের কোশ্চেন। সুতরাং তোমরা স্কিপ না করে যদি দেখো তাহলে কাজে আসবে। আচ্ছা চতুর্থ সারি বাদ দিয়ে সাবম্যাট্রিক্স নিয়ে পাই, ওটার নাম দিলাম আমরা হচ্ছে এ ফোর। তাহলে চতুর্থ সারি মানে থ্রি টু ওয়ান, এই সারিটা বাদ দেবে। তাহলে থ্রি টু ওয়ান বাদ দিলে আমাদের কী থাকে, ওয়ান টু থ্রি, টু ফোর সিক্স, জিরো ওয়ান টু। তাহলে এটার আমরা নির্ণায়ক বের করবো, দেখি এবার কী আসে আমাদের। ওয়ান এইট মাইনাস সিক্স মাইনাস টু, ফোর মাইনাস জিরো প্লাস থ্রি ইন্টু মাইনাস জিরো, সরি ওকে দেন। তাহলে এখানে আমাদের কী থাকবে, এখানেও আমাদের কী থাকে, জিরো থাকে। অর্থাৎ প্রথম সারি বাদ দিলাম অ্যান্সার পাইনি, দ্বিতীয় সারি বাদ দিলাম অ্যান্সার পাইনি, তৃতীয় সারি বাদ দিলাম অ্যান্সার পাইনি, চতুর্থ সারি বাদ দিলাম কী করলাম, অ্যান্সার আমরা আনতে সক্ষম হইনি। তো এখন আমাদের কী করবো, আমি বলেছিলাম আগের ভিডিওতে যদি এরকমভাবে বাদ দিয়ে আসার পরে যদি না পাই তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথম সারি, অর্থাৎ প্রথম সারি বাদ দেওয়ার পরে, ওকে একটু স্টাবল করে নিই ভিডিওটা, ওকে দেখো। তাহলে বলেছিলাম যে প্রথম সারি অর্থাৎ প্রথম যে কাজটা আমরা করবো সেটা বাদ দেওয়ার পর যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, এই ম্যাট্রিক্স থেকে আমরা আবার নতুন একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো। তো এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে থ্রি ক্রস থ্রি। তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা টু ক্রস টু ম্যাট্রিক্স বের করবো। কীভাবে বের করবো দেখো, তাহলে আমরা এখন লিখি যে থ্রি ক্রস থ্রি, থ্রি ক্রস থ্রি ক্রমের জন্য আমরা র্যাঙ্ক কী করে নিই, র্যাঙ্ক পাইনি, তাই এবার টু ক্রস টু ক্রমের ম্যাট্রিক্স নিয়ে পাই। এই টু ক্রস টু ক্রমের ম্যাট্রিক্সটা কোথায় থেকে নিব, এখান থেকে নিব, অর্থাৎ এটার প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দেব। প্রথম সারি এবং প্রথম কলাম যদি বাদ দিয়ে থাকে থাকে হচ্ছে ওয়ান টু টু ওয়ান, কী থাকে ওয়ান টু টু ওয়ান, এটার নাম দিলাম আমরা বি ওয়ান, এবং বাদ দেওয়ার পর আমাদের কী থাকলো ওয়ান টু এবং থাকলো হচ্ছে টু ওয়ান। তো এটার আমরা এবার নির্ণায়ক করবো, নির্ণায়ক করলে আমাদের কত আসে, ওয়ান মাইনাস ফোর ইকুয়াল টু আসে মাইনাস থ্রি। তো মাইনাস থ্রি জিরো নয়, তার মানে আমাদের অ্যান্সারটা পেয়ে গেছে, অর্থাৎ এখানে জিরো বাদ দিয়ে মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, মাইনাস হান্ড্রেড, একশো, দুশো, এক হাজার, এক কোটি যাই আসুক না কেন আমাদের সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে এখানে জিরো আসা যাবে না। তার মানে এখানে রয়েছে মাইনাস থ্রি, এই মাইনাস থ্রিটা আমরা কোন ক্রমের ম্যাট্রিক্সের জন্য পেয়েছি, টু ক্রস টু ক্রমের। তাহলে আমাদের র্যাঙ্ক রো এ ইকুয়াল টু কত, টু, অ্যান্সার কিন্তু মাইনাস থ্রি নেই, অ্যান্সার হচ্ছে টু। অর্থাৎ যেই ক্রমের ম্যাট্রিক্সের জন্য আমাদের এখানে অশূন্য মান আসবে, অর্থাৎ শূন্য মান আসবে না, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ যেই ক্রম এখানে থাকবে হচ্ছে ক্রম, তাহলে কত নম্বর ক্রম, টু ক্রস টু, অর্থাৎ দুই নম্বর ক্রমের জন্য আমরা আমাদের র্যাঙ্ক নির্ণয় করতে সক্ষম হয়েছি। সুতরাং র্যাঙ্ক নিয়ে আরও কোনো ঝামেলা থাকার কথা না, যদি কারো কোনো ঝামেলা থেকে থাকে, তোমরা যদি আরও র্যাঙ্ক নির্ণয়ের ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।